আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন শ্রেণীর পাঠদান তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজ তোমাদেরকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের আমি ভয়েস সেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো আমি পূর্বেই তোমাদেরকে ভয়েস সেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রেজেন্ট ইন্ডিভিড নিয়ে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের ভয়েস সেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, এবং যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দিলে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করব। বন্ধুরা, আমি পূর্বেই বলেছিলাম যে ভয়েস সেন্স খুব সহজ জিনিস এবং ভয়েস হচ্ছে বাহ্য সেন্স মানে পরিবর্তন। আমি পূর্বের কিছুটা আলোচনা করে, হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না, আমি আলোচনা করে আমি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ভয়েস সেন্স ইনশাআল্লাহ করার জন্য আমি চেষ্টা করব। বন্ধুরা, ভয়েস মানে হচ্ছে বাহ্য। ভয়েসকে আমরা দুইটা শ্রেণীতে বিভক্ত করতে পারি, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। আমি পূর্বেই আলোচনা করেছিলাম যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হলে অ্যাক্টিভ ভয়েসে যা অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েসে তা সাবজেক্ট হয়, এবং সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপজিশন, আর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে যা অবজেক্ট হবে। বন্ধুরা, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট গুলো প্যাসিভ ভয়েসে যে কি অবজেক্ট পরিবর্তিত হয় সেগুলো আমি কিন্তু ইতিপূর্বে যে পূর্ববর্তী যে ক্লাস এই ভয়েস সেন্সে আমি যে আলোচনা করেছিলাম আশা করি তোমরা সেগুলো দেখেছো এবং লিখে রেখেছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার সাহায্যের ভার ইজ বিং, এম বিং আর আর বিং হয়। ইজ বিং, এম বিং আর আর বিং বসে। বন্ধুরা, আমি একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয়। যে সাধারণভাবে বর্তমানে কোনো কাজ চলিতেছে কিন্তু এখন পর্যন্ত শেষ হয় না, এই বুঝলে তাহাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি গঠন হিসেবে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে প্রত্যেক টেন্সে কিন্তু একই নিয়ম, একই পদ্ধতিতে কিন্তু পরিবর্তন হয় ভয়েস সেন্সে। তো সেই হিসেবে তোমরা দেখতে পারবা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে, আমরা সাধারণত জানি যে সাবজেক্টের পরে সাহায্যের ভার্ব ইজ, এম, ইজ আর যে কোনো একটা থাকে, আর মূল ভার্বের সাথে আইজেন যোগ হয়। তো এই ক্ষেত্রে এখানে প্যাসিভ ভয়েস যখন আমরা করতে যাব, বন্ধুরা তোমরা বোর্ডের দিকে তাকালে তোমরা বা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা যে ইজ বিং, এম বিং আর বিং বসবে। তা আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে আমরা ভয়েস সেন্স করব, আমি তোমাদেরকে একটু দেখা দিচ্ছি। এখানে আছে যেমন হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক। এটা বন্ধুরা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রত্যেক টেন্সে আলোচনা করার জন্য চেষ্টা করো, তোমরা মনোযোগ সহকারে দেখবা। আর এখানে দেখো বন্ধুরা, বোর্ডের দিকে তাকালে তোমরা লক্ষ্য করতে পারবে হি ইজ রিডিং এ বুক। আমি তোমাদের বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত সাবজেক্টের পর সাহায্যের ভার এম, ইজ আর যে কোনো একটি থাকে সাবজেক্ট অনুযায়ী। তো সেই হিসেবে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস গঠন করব, তখন এই এম, ইজ আর গুলো কিন্তু ঠিকঠাক থাকবে, তার সাথে আমরা খালি সাহায্যের ভার হিসেবে বিং কথাটাও কিন্তু আমরা বসাবো। বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করে দেখো, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি বলেছি যে হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়িতেছে। তো বন্ধুরা, আমি আগের ক্লাসেও কিন্তু আলোচনা করেছিলাম যে কোনটা তোমার সেন্টেন্সে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব, এগুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা এখানে দেখো যে এই যে এখানে হি আছে এটা হচ্ছে তোমার সাবজেক্ট, আর এখানে এ বুক যে আছে এটা হলো অবজেক্ট, আর ইজ হচ্ছে সাহায্যের ভার, আর রিডিং হচ্ছে তোমার মূল ভার। আমরা সাধারণত জানি
যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো সেই হিসেবে এখানে আমি তোমাদেরকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। আর আমি আগে পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটি টেন্সে আমরা যে যখন 12টা যে টেন্স আছে প্রত্যেকটি টেন্সেই কিন্তু একই পদ্ধতিতে একই নিয়মেই কিন্তু পরিবর্তন হবে ভয়েস টেন্স। তো সেই হিসেবে এখানে আমরা অ্যাকটিভ ভয়েসে প্যাসিভ ভয়েস করব কিভাবে, যে অ্যাকটিভ ভয়েস এখানে আছে হলো তোমার অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট আছে এ বু, তাহলে অ্যাকটিভ ভয়েসের যা অবজেক্ট থাকে তা আসলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে এখানে আমরা লিখলাম যে এ বু ইজ আছে, তাহলে এ বু ইজ তার সাথে বিং কথাটা বসতে হবে, বিং তাহলে এ বুক ইজ বিং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি বলছিলাম যে অ্যাকটিভ ভয়েসে যদি অবজেক্ট থাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে সহযোগের ভার্ব ওই টেন্সে যে টেন্সে আমরা করি না কেন ওই টেন্সে সাহায্যের ভার সহযোগের যে ভার্ব আছে সেই সহযোগের ভার বসবে, তার পাশে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন আর অ্যাকটিভ ভয়েসে যা সাবজেক্ট আছে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। তাহলে এখানে বন্ধুরা তোমরা এই হোয়াইট বোর্ডের দিকে তাকালেই তোমরা দেখতে পাচ্ছ যে এ বুক আছে অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়ে গেছে এ বুক। তারপরে আমি বলছিলাম যে যে সাবজেক্টের পরে তোমার সাহায্যের ভার বসবে, এখানে সাহায্যের ভার বসলে ইজ বিং, তারপর তোমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা জানি যে রিড রেড রিড, এখানে রিড রেড রিড, তাহলে এখানে রিড আছে রিডের আমরা সাধারণত জানি যে পাস্ট টেন্সে রেড হয় আর পাস্ট পার্টিসিপল রিডই থেকে যায়, শুধু আইএনজি টিও উঠে যাবে। তাহলে এ বুক ইজ রিড রিড বাই হি আছে, তাহলে হি থাকলে হি অবজেক্ট হিম হবে বন্ধুরা। তাহলে এখানে আমি আগে বলেছিলাম যে দেখো তোমরা অনেকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন নিয়ে আমি আলোচনা করেছিলাম ভয়েস টেন্স নিয়ে, তখন আমি তোমাদেরকে বারবার একই কথা বলেছিলাম যে আমরা যে কোনো টেন্স করতে যাই না কেন প্রত্যেক টেন্সের কিন্তু পরিবর্তন সময় একই নিয়ম থাকবে, সেটা হচ্ছে যে অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুযায়ী যে টেন্স করবো আমরা সেই টেন্সের সাহায্যের ভার, তারপরে তোমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন আর অ্যাকটিভ ভয়েসের যে সাবজেক্ট তার সে প্যাসিভ ভয়েস হবে। বন্ধুরা আমি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি এখানে আলোচনা করলাম এবং তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে যে অ্যাকটিভ ভয়েসে তোমার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এ বুক আছে তোমার অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট, পরে সাহায্যের ভার কি বসে ইজ বিং বসে, তাছাড়া মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিড আছে, তাহলে এখানে আমরা যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, আসলে এখানে প্রকৃতপক্ষে মূল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হচ্ছে তোমার রিড, যেজন্য আমরা এখানে বলতে পারি যে যে কাজটা চলন্ত ভাবে আছে চলছে এই জাতীয় গুলো, তো এখানে তো কন্টিনিউয়াস টেন্স এই জন্য এখানে আইএনজি যোগ হয়েছে, এই আইএনজি টা উঠাই নিয়ে আমরা কি বসালাম রিড বসালাম, তাহলে এ বুক ইজ বিং রিড বাই হিম। এখানে এ বুক হতে ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের পরে সাহায্যের ভার ইজ বিং বসেছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিড, তাহলে রিড রেড রিড বাই প্রিপোজিশন আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের প্যাসিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে হি অবজেক্ট হিম হয়েছে বন্ধুরা, এটা হচ্ছে সেই অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন আমরা এই অ্যাসার্টিভ কে আমরা ইন্ডিকেটিভ সেন্টেন্সে পরিণত করতে যাব তোমরা এটা লক্ষ্য রাখবে, এবং পূর্বে যে আমি সেন্টেন্স বা পূর্বে যে আমি টেন্স নিয়ে আলোচনা করেছিলাম ওই একই অবস্থানে দেখো তোমরা লক্ষ্য করে দেখতে পারবে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা যে কোনো টেন্সই হোক না কেন যদি আমরা ইন্ডিকেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু তোমার সাবজেক্টের পূর্বেই সাহায্যের ভার বসাতে হবে বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখতে পাবে। তাহলে এখানে আমি ইন্ডিকেটিভ সেন্টেন্স হিসেবে আমি ব্যবহার করব দেখো ইজ হি রিডিং রিডিং এ বুক রিডিং এ বুক, বন্ধুরা এটা হলো ইন্ডিকেটিভ সেন্টেন্স, দেখো হট চিহ্ন আছে আমি তোমাদের বোঝার জন্য আমি আইএনটি সংক্ষিপ্ত ব্যবহার দিয়ে এটা ইন্ডিকেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করলাম। তো বন্ধুরা তোমরা লক্ষ্য করছো যে প্রত্যেক টেন্সে একই নিয়ম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক বা অন্য অন্য টেন্স হোক আমরা জানি যে যখন ভয়েস চেঞ্জ করব তখন আমরা অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েস যখন ইন্ডিকেটিভ সেন্টেন্স করব তখন সাহায্যের ভার সাবজেক্টের পূর্বে বসবে, সাহায্যের ভার সাবজেক্টের পূর্বে বসবে, তারপরে তোমার সাবজেক্ট, তারপরে সাহায্যের ভার্বের যে বাকি অংশটা সেই বাকি অংশটা বসবে, তাছাড়া মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন
অ্যাকটিভ ভয়েস এর সাবজেক্ট প্যাসিভ ভয়েস অবজেক্ট হবে। বন্ধুরা এখানে তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবা যে এই যে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি ঠিক অনুরূপই আছে। আমরা একটা জিনিস খালি আমরা ই করছি সেটা হলো এই যে এ বুক ইজ বিং রিডিং রিড বাই হিম, এই ক্ষেত্রে তোমরা সাহায্যের ভার ইজ বিং এই ইজতে আমরা তোমার সাবজেক্টের পূর্বে নিয়ে বসাবো বসাবো। তারপর দেখো কি আছে প্যাসিভ ভয়েসে, তাহলে এখানে আসতেছে হলো ইজ ইজ এ বুক ইজ এ বুক, তাহলে সাহায্যের ভার আসলে ইজ বিং, তাহলে এখানে আমরা সাবজেক্টের পূর্বে ইজ বসাচ্ছি। তারপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে তাহলে ইজ এ বুক, বাকি কি আছে বিং আছে, বিং কথাটা বসান দাও তাহলে ইজ এ বুক বিং বিং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিড বাই হিম বাই হিম। বন্ধুরা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা যে ভয়েসেস কঠিন জিনিস নয়, খুব সহজ, এবং পাঁচ মার্কের এই ভয়েস সেন্স থাকে। তো সেই হিসেবে আমি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের গঠন করে দেখালাম। দেখো বন্ধুরা শুধু একটু জিনিসই পরিবর্তন হয়েছে, সেটা হলো কি তোমার যে পুরো সেন্টেন্সটা একই আছে কিন্তু আমরা সাহায্যের ভার্বটা খালি সাবজেক্টে পূর্বে নিয়ে আসছি। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পাবা যে এ বুক ইজ বিং রিড বাই হিম, এই ক্ষেত্রে আমরা এটা আসলে অ্যাসার্টিভ। আর যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে যাই তাহলে তোমরা দেখো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ইজ হি রিডিং এ বুক, সেটি একটি বই পড়িতেছে। তো সেই হিসেবে আমরা এই তোমার ইন প্যাসিভ ভয়েসে যে সাহায্যের ভার ইজ বিং আছে এইটার থেকে ইজতে আমরা সাহায্যের ভার সাবজেক্টের পূর্বে নিয়ে এসেছি। বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখছো যে ইজ এ বুক, আর বাকি কিন্তু সব ঠিকই রয়ে গেছে। তো ইজ এ বুক বিং রিড বাই হিম, তাহলে এখানে আমরা জানি যে প্রেজেন্ট যে কোনো টেন্সই হোক ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে বলা হয় সাহায্যের ভার সাবজেক্টের পূর্বে বসবে, আর বাকি যে সাহায্যের ভার যেটুকু আছে তখন সাবজেক্টের পর পর বসবে, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়েছে। তাহলে বন্ধুরা এখানে আছে যে ইজ হি রিডিং এ বুক, সে কি একটি বই পড়িতেছে, তাহলে আমরা এই ক্ষেত্রে এখানে আমরা এখানে প্যাসিভ ভয়েস আমরা লিখলাম যে ইজ এ বুক বিং রিড বাই হিম। অনুরূপভাবে আমরা করতে পারি সেটা হলো যে অ্যাসার্টিভ করে নিয়ে সেটা আমরা ঘুরা নিয়ে আমরা ইস্টের সামনে রাখতে পারি, কিন্তু এটা হয় কিন্তু আমরা ওই দিকে আর যাবো না। আমি যেভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি বন্ধুরা তোমরা এইভাবে শেখানোর জন্য চেষ্টা করবে, তাহলে আমরা জানি যে প্রত্যেকটি সেন্টেন্সে প্রত্যেকটি টেন্সে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সাধারণত দেখা যায় যে তোমার সাহায্যের ভার সাবজেক্টে পূর্বে বসে, তারপরে বাকি যেটুকু আছে সেইটুকু তাহলে সাহায্যের ভার, তারপরে তোমার সাবজেক্ট সাবজেক্ট পর, তারপরে তোমার মূল ভাবের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন আর অ্যাক্টিভ ভয়েসে যা সাবজেক্ট তার প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়েছে। বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখো ইজ বিং কিন্তু আছে, তাহলে আমরা ইজটা সামনে নিয়েছি আর বাকি কি আছে, বাকি আছে বিং কথাটা আছে। তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সাহায্যের ভার সাবজেক্টে পূর্বে বসলো, তারপর যে অ্যাক্টিভ ভয়েসে যা অবজেক্ট আছে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হলো, আর বাকি যে সাহায্যের ভার বিং কথাটা, তাহলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সাহায্যের ভার সাবজেক্টে পূর্বে বসলো সাবজেক্টে বুক তার পূর্বে ইজ, তাহলে বাকি হলো বিং কথা, তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিড, যেমন ওখানে রিডিং আছে রিডিং থেকে আমরা রিড রিড রেড রিড বাই প্রিপোজিশন, আর অ্যাক্টিভ ভয়েসের যে তোমার সাবজেক্ট আছে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হলো হির অবজেক্ট হিম হল। বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখতে পাবা যে অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্স প্রায় সেম একই রকম, একটু পরিবর্তন সেটা হলো যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের জন্য যেমন তোমার সেন্টেন্সটা ইজ দিয়ে শুরু হয়েছে ঠিক অনুরূপভাবে তোমার প্যাসিভ ভয়েসে যায় ওই সাহায্যের ভার সাবজেক্টে পূর্বে বসায় নিয়ে আমরা সেটা প্যাসিভ ভয়েসে পরিণত করেছি। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যা আছে আমি ইন্টিগ্রেটিভ করলাম, এখন আমি ওইটাকে নিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করলে কি আসে বন্ধুরা দেখো, তাহলে আমরা প্যাসিভ ভয়েস হিসেবে আমরা তাহলে এ বুক ইজ নট এ বুক ইজ নট রিডিং বন্ধুরা আমি
আবার সুন্দরভাবে লেখার চেষ্টা করছি, তোমরা দেখো তাহলে এখানে তাহলে হি ইজ নট, হি ইজ নট রিডিং রিডিং এ বুক, এ বুক। বন্ধুরা এরা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ আমি প্রথমে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারগেটিভ, তারপরে সেই অ্যাসার্টিভ থেকে আমরা নেগেটিভ সেন্টেন্সে আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। তোমরা সাধারণত জানো যে তোমার নেগেটিভ সেন্টেন্সে তোমার সাবজেক্টের পরপরই তোমার সাহায্যকারী ভার বসে, তারপর সে মূল ভার, সাহায্যকারী ভার বসে, তাছে নট থাকে, তাছে মূল ভার, তারপরে তোমার অবজেক্ট থাকে। তো সেই হিসেবে তোমরা অ্যাসার্টিভ যে আছে, অ্যাসার্টিভ দিকে তোমরা লক্ষ্য করলেই তোমরা এই তোমার নেগেটিভ সেন্টেন্সটা খুব সহজভাবে তোমরা এটা পরিণত করতে পারবে। সেটা হচ্ছে যে এ বুক ইজ বিং রিড বাই হিম, আর এখানে যে তোমার হি ইজ নট রিডিং এ বুক, ওখানে বলা আছে যে সে একটি বই পড়িতেছে, আর এই সেন্টেন্সটাতে বলা হচ্ছে যে হি ইজ নট রিডিং এ বুক, সে একটি বই পড়িতেছে না। ওখানে প্রশ্ন, ওখানে বলা হয়েছে যে সে পড়িতেছে, আর এখানে বলতেছে না সে পড়িতেছে না। তাহলে এখানে নট দাতে এটা তো নেগেটিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স সেম একই কোয়ালিটি, কোনো পরিবর্তনে। শুধু দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যেহেতু ওখানে তোমার অ্যাফার্মেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে, যে ওখানে স্বীকার করছে সরাসরি, এখানে স্বীকার করতেছে না, এই জন্য এখানে যেটুকু আছে সেই রকমই আছে, শুধু ইজ নট আর তোমার বাকি যে সাহায্য করে বিং কথা তো এইটা বসাতে পারি, তোমার তোমার প্যাসিভ ভয়েস পরিণত হয়ে যায়। বন্ধুরা তুমি লক্ষ্য করলে দেখতে পারবে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ বুক ইজ, আমরা নট বসাবো, ইজ নট বিং বিং রিড বাই হিম, এটা আমরা ইন্টারগ্রেটিভ না, তোমরা লক্ষ্য করে দেখতে পারবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ওখানে নট বসাইনি, যেহেতু ওটা হা বাচক আছে, আর এখানে যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সে না বাচক আছে অর্থাৎ না বদক, সেই হিসেবে আমরা প্রথমে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েস করছি, অ্যাসার্টিভ আর দেখো নেগেটিভ সেম একই রকম, শুধু পার্থক্য শুধু নট কথাটা, ওখানে হা বাচক আর এখানে না বাচক। তো সেই হিসেবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস নিয়ে এসে আমরা এ বুক করছি, তারপর সাহায্য ভাব যে ইজ, তারপর নট বসে, তারপর তোমার বাকি যে সাহায্য বা বিং বসে, তাহলে এখানে এ বুক ইজ নট বিং রিড বাই হিম, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তারপর তোমার সাহায্যের ভাব, তারপর সে নট, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপোজিশন, আর অ্যাক্টিভ ভয়েসের যে তোমার সাবজেক্ট হি আছে সেটা হিম হয়েছে। বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা যে একই কথা আমার বারবার বলতে হয়, সেটা হচ্ছে যে এই যে ভয়েস সেন্স কোনো কঠিন নয়, এটা তোমার একটার সাথে আর একটার কিছু লিঙ্ক রয়ে গেছে। যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে আমরা নেগেটিভ অবশ্যই করতে পারবো, আমরা সাধারণত জানি যে অ্যাসার্টিভ হা বাচক কিন্তু নেগেটিভ এসে না বাচক। তোমরা লক্ষ্য করে দেখতে পারবে যে অ্যাসার্টিভ এর মতনই শুধু একটি পরিবর্তন হয়েছে, যেহেতু ওনা হা বাচক আর এটা না বাচক, তাহলে সেই হিসেবে আমরা এখানে লিখেছি যে এ বুক ইজ নট বিং রিড বাই হিম। এটা তাহলে আমরা অ্যাসার্টিভ, তারপরে তোমার ইন্টারগেটিভ, তারপরে আমরা নেগেটিভ শিখালাম। এবার বন্ধুরা আমি ওই যে একটা যে প্রথম যে সেন্টেন্সটা রেখেছি ওই সেন্টেন্স থেকে আমি তোমাদেরকে ইন্টারগেটিভ আর নেগেটিভ শেখানোর জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা। বন্ধুরা তোমরা দেখো যে ওখানে আমরা ইন্টারগেটিভ শিখাছি আর নেগেটিভ শিখেছি, এবার আমি বন্ধুরা ইন্টারগেটিভ আর নেগেটিভ শিখাচ্ছি। বন্ধুরা দেখো তাহলে এখানে, তাহলে আমরা এখানে সাহায্যের ভার্ব ইজ নিলাম, তাহলে ইজ হি নট, ইজ হি নট রিডিং এ বুক, ইন্টারগেটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে এখানে দেখো, এখানে ইজ হি নট রিডিং এ বুক, সে কি একটি বই পড়িতেছে না। এখানে বন্ধুরা দেখো প্রশ্ন করতেছে আবার নাও করতেছে, এই হিসেবে আমরা এখানে ওই যে তোমরা ইন্টারগেটিভ
নেগেটিভ সেন্টেন্সটাতে করেছো ঠিক অনুরূপভাবে সাহায্য করে ভার্ব রাখলে সাবজেক্টে পূর্বে নিয়ে আসবে আর বাকি যে রকম আছে ঠিক ওই রকম রেখে দিলেই হবে তাহলে এখানে আমরা লিখবো যে ইজ এ বুক not being read by him তাহলে এই ক্ষেত্রে এখানে ইন্টারোগেটিভ আর নেগেটিভে দেখা যাচ্ছে যে নেগেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত জানি যে সাবজেক্টের পূর্বে সাবজেক্ট সাবজেক্টের পরে সাহায্যকারী ভার তারপরে not আছে মূল ভার পর past participle by preposition আর অ্যাকটিভ ভার্ব আর সাবজেক্ট আছে প্যাসিভ ভার্ব অবজেক্ট হয়ে যায় ঠিক অনুরূপভাবে নেগেটিভ সেন্টেন্সের মতই দেখো শুধু আমরা খালি যে ইজ নট ইজ যাচ্ছে ইজটা আমরা শুধু আমরা সাবজেক্টে পূর্বে রাখছি আর বাকি যেটুকু আছে নেগেটিভ সেন্টেন্স ঠিক অনুরূপভাবে ওগুলো রয়েছে তাহলে আমরা কি করলাম এখানে ইজ এ বুক নট বিং রিড বাই হিম বন্ধুরা আমি পূর্বে তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শুনলে এবং দেখবে আশা করি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানালে আমি নিজেকে খুব গর্বিত মনে করব আর আজ এই পর্যন্ত শেষ আগামীতে আবার ভয়েস নিয়ে আলোচনা করলে অন্য হয়তো কোন টেন্স নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ